নিগো বাণিজ্যের কারবারিদের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ অভিযোগ, সংশ্লিষ্ট কারবারিদের বারবারন্তে বন্ধ হয়ে আছে উন্নয়নমূলক কাজ। উপায়ন্তর না পেয়ে তেলিয়ামুড়া চাকমাঘাট মেথিরায় বাড়ি উচ্চ বিদ্যালয়ের নির্মীয়মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এক প্রতিনিধি দল এবং নির্মীয়মাণ সংশ্লিষ্ট কাজ চালিয়ে যাওয়া দিলেন সবুজ সংকেত। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে রমরমা নেগোসিয়েশন বাণিজ্য, শাসক দল আশ্রিত মাফিয়াদের বারবারন্তে মাঝপথে আটকে গেল উন্নয়নমূলক কাজ। গত 5 ফেব্রুয়ারি এ সম্পর্কিত একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর সোমবার চাকমাঘাট মোথারায় বাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজের স্থল সরেজমিনে খতিয়ে দেখতে চাকমাঘাটে গেলেন আরডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ক্ষুদিরাম দেব বর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নিগো মাফিয়া বলে পরিচিত সুখেন সহ বেশ কয়েকজন নিগো মাফিয়া চাকমাঘাট মোথরাই বাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজের গুণগত মান নিয়ে যে অভিযোগ তুলেছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কিছু পরিমাণ ইট এবং ইটের সুরকির গুণগত মান যে খারাপ রয়েছে সে সম্পর্কে অবগত রয়েছে দপ্তর। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ক্ষুদিরাম দেব বর্মা জানিয়েছেন যে ইট এবং ইটের সুরকির গুণগত মান খারাপ রয়েছে, সেগুলি নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে না এবং কিছু পরিমাণে ইট এবং ইটের সুরকির গুণগত মান খারাপ রয়েছে যেগুলি সম্পর্কে অবগত রয়েছে দপ্তর। সুতরাং নির্মাণ কাজের সঠিক গুণগত মান বজায় রেখেই নির্মাণ কাজ করা হচ্ছে। ভিডিও ক্লিপিং দেখেছিলাম, এটাই আমি দেখতে এসেছি। ভিডিও ক্লিপিং এটার সত্যতা যাচাই করতে এসেছি, দেখলাম দেখেছি আমি কাজ যেটা হয়েছে কি ভালোই আছে, সব কোনো অসুবিধা নেই, যে কোয়ালিটি ঠিকই আছে। কিন্তু এখানে একটা চিপসেট সুতো একটা আর ইট দেখেছি, এটা আমার দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার অলরেডি আগে রিজেক্ট করা আছে, এটা এটা লাগাবে না, এটা অলরেডি আগে রিজেক্ট করা আছে, যেগুলি হয়েছে এটা ঠিক আছে। তো মানে একটা যে অভিযোগ করছে যে কাজ 2 নম্বর হইতেছে, এই হইতেছে, এটা কি ঠিক নেই? আমি যা দেখেছি এটা এখানে 2 নম্বরে কিচ্ছু নেই, সব ঠিক আছে। যেটা কাজ হয়েছে ভালোই হয়েছে, যেটা রিপোর্টিং মানে ইটের একটা স্ট্যাক এবং চিপসের ছোট্ট একটা স্ট্যাক দিয়েছি, এটা খারাপ আছে। অফিসিয়ালি এটা অলরেডি রিজেক্টার আমাকে চিঠি দেখিয়েছি, ওরা অলরেডি আগে থেকে রিজেক্ট করা আছে, এটা এখান থেকে লিক করে নিয়ে যাবে। কাজ তো স্যার এখন বন্ধ, কবে থেকে শুরু হবে? আমরা বলবো কন্ট্রাক্টর ইমিডিয়েট শুরু করছে। উল্লেখ্য, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাংশ নিগো মাফিয়া এবং দালাল চক্রীরা মোটা অঙ্কের নগদ কমিশন পাওয়ার উদ্দেশ্যে একটা গুজব ছড়িয়েছিল যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে 2টি নেগোসিয়েশন গ্রুপ তৈরি হয়েছে। একটি গ্রুপে রয়েছে মণ্ডলের সম্পাদক, অন্যটিতে রয়েছে মণ্ডল সভাপতি, আবার সম্পাদকের মাথার উপরে রয়েছে বিধায়ক অতুল দেববর্মার আশীর্বাদ। ফলে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে পড়ছে, ছোট জগন্নাথের ভূমিকায় স্বয়ং বিধায়ক, এই অভিযোগ কান পাতলেই শোনা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।